পরপর তিন কন্যা সন্তান হওয়ায় গৃহবধূ ও তার তিন কন্যা সন্তানদের কীটনাশক খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। যদিও অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন অভিযুক্ত স্বামী। রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজল থানার গোসানিবাগ এলাকায়। গৃহবধূ ও তার এক মেয়ে চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, বাকি দুই মেয়ে সেখান থেকে পালিয়ে গিয়ে আপাতত সুস্থ রয়েছে বলে পরিবার সূত্রের খবর। পরিবার সূত্রে জানা গেছে, মালদা জেলার গাজল থানার আলতোর গ্রামের যুবতী অর্পিতা মণ্ডল, বয়স 35 বছর, গাজল থানার গোসানিবাগ এলাকার দীপক মণ্ডলের সাথে ভালোবাসা করে বিগত 12 বছর আগে তারা বিবাহ করে। বিয়ের পরে পরপর তিন কন্যা সন্তানের জন্ম দেয় ওই গৃহবধূ। তারপর থেকেই ওই গৃহবধূর ওপর অত্যাচার বেড়ে যায় বলেই অভিযোগ আহত গৃহবধূর পরিবারের সদস্যদের। এ নিয়ে একাধিকবার গৃহবধূকে মারধর ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ। গত রবিবার রাতে গৃহবধূ ও তার তিন কন্যা সন্তানদের অভিযুক্ত স্বামী কীটনাশক খাওয়ানোর চেষ্টা করে বলে অভিযোগ পরিবারের। অভিযুক্ত স্বামী এক মেয়ে ও তার স্ত্রীকে যখন কীটনাশক খাওয়ানোর চেষ্টা করে, সেই সময় দুই কন্যা সন্তান সেখান থেকে পালিয়ে গিয়ে গ্রামবাসীদেরকে বিষয়টি জানায়। এরপর গ্রামবাসীরা তড়িঘড়ি সেখানে ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় এক মেয়ে ও গৃহবধূকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় দুজনকেই। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই গৃহবধূ ও তার এক মেয়ে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীর শাস্তির দাবি জানিয়েছেন আহত গৃহবধূর পরিবারের সদস্যরা। এই বিষয়ে আহত গৃহবধূর বাবা গণেশ মণ্ডল জানান, আমার মেয়ে গৌর কলেজে পড়ত, প্রেম করে বিয়ে করেছে, 12 বছর হলো। পরপর তিনটি মেয়ে সন্তান হওয়াতে মেয়েকে ভালোবাসে না। মেয়ে আমার নাতনি তিনটেকে আমার মেয়েকে হত্যা করার চেষ্টা করছে। মেয়ে সন্তান হওয়ার জন্য আমার মেয়ে অপরাধী, যার জন্য আমার মেয়েকে হত্যা করলে আমার নাতনিকে হত্যা করে আবার পুনরায় অন্য জায়গায় বিয়ে করে সন্তান হবে, ছেলে সন্তান হবে। কী করেছে এখন স্যার? কী করেছে আপনার জামাই? গত রাত্রে আনুমানিক 8টার সময় আমার তিন নাতনি আমার মেয়েকে জবরদস্তি ধরে বিষ খাওয়ায়, দু নাতনি ছাড়া পেয়ে জঙ্গল দিয়ে ভেঙে যায়, ওরাই গিয়ে গ্রামে খবর দেয়। আর এক নাতনি তিস্তা মণ্ডল, তাকে বিষ খাওয়ায়, অপরাজিতা আমার মেয়েকে বিষ খাওয়ায়। গ্রামের লোক আমাকে খবর করে, কিছু কিছু গ্রামের লোক এসে আপনার ওই পাণ্ডুয়া হাসপাতালে ভর্তি করে, আমাদেরকে খবর করে, এবার ওখান থেকে রেফার করে আমি সদর হাসপাতালে ভর্তি করি। অন্যদিকে অভিযুক্ত গৃহবধূর স্বামী দীপক মণ্ডলের অভিযোগ, স্থানীয় এক সিভিক ভলেন্টিয়ারের সাথে তার স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে। সেই বিষয়টি জানাজানি হতেই তার স্ত্রী তার মেয়েদেরকে এবং নিজে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আমি তো মানে ফ্যাক্টরিতে কাজ করছি, ডেলি 6টার সময় যাই আর 6টার সময় বেরোয়, আমি কি করে আমার বউকে বিষ খাওয়াবো? তো কি এই অভিযোগটা? কি এই অভিযোগটা? মিথ্যে, এটা আমাকে ফাঁসানো হচ্ছে। আমার স্ত্রীর সঙ্গে অন্য ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক, সেটা আমি জানাবার জন্য, সেটা আমাকে মানে যাতে জব্দ করা যায় তার জন্য এটা অভিযোগ করেছে। আপনাকে কি ফাঁসানো হচ্ছে? হ্যাঁ, আমাকে ফাঁসানো হচ্ছে। আপনি কি আপনার স্ত্রীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করেছেন? হ্যাঁ, প্রতিবাদ করেছি। কার সাথে সম্পর্ক রয়েছে অবৈধ? একটা সেভিক্স ভলেন্টিয়ারের বিরুদ্ধে, বাপি মণ্ডল, এর প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ করেছিলাম, একটা কোর্ট কেসও করেছি। তা আপনার বিরুদ্ধে যে এই অভিযোগ, আপনি আগামীতে কি করবেন? আগামীতে আমি একটা কমপ্লেন করব। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।